সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সবসময়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে সবচেয়ে কম দামের ছাগলের হাট বা অঞ্চল। আপনারা কোথা থেকে সবচেয়ে কম দামে ছাগল কিনতে পারবেন এটি নিয়ে আজকের ভিডিও, কারণ অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন ভাই ছাগল কোথায় সস্তায় পাওয়া যায়। আপনি অনেক ভিডিওতে বলে থাকেন মাত্র 3-5 হাজার টাকায় ছাগল পাওয়া যায়, সেটা কিভাবে সম্ভব একটু বলে দেন, তাহলে আমরা উপকৃত হব। তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করেছি, তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। আপনারা স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। যারা সস্তায় ছাগল কিনে খামার করতে চান কিংবা ছাগল মোটা তাজা করতে চান, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই উপকারী। আর এই ভিডিও থেকে আপনারা একটা ব্যবসাও করতে পারবেন, ছাগলের ব্যবসা, এক হাট থেকে আরেক হাটে বিক্রি করে আপনি ভালো একটা লাভবান হতে পারবেন। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা কোথাও স্কিপ করবেন না, গুরুত্ব সহকারে দেখবেন। আর যে সকল ভাইয়েরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, সস্তায় ছাগল দুটি মাধ্যমে কিনতে পাওয়া যায়। আপনারা দুই মাধ্যমে ছাগল কিনতে পারবেন খুবই সস্তায়। যে ছাগলগুলো কিনে যারা ব্যবসা করতে চান, ছাগলের ব্যবসা, যে আমি ছাগল কিনে এক জায়গা থেকে কিনে অন্য জায়গায় বিক্রি করব, তারাও কিন্তু লাভবান হতে পারবেন। খামার করতে চান তারাও খামার করতে পারবেন, এবং যারা ছাগল খাসি ছাগল মোটা তাজা করতে চান তারাও কিন্তু এই মাধ্যমে ছাগল কিনে মোটা তাজা করে ভালো একটা লাভ করতে পারবেন। তাহলে ভিডিওটি একটু জোর সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, প্রথম মাধ্যম আমি যেটা বলবো সেটা হলো হাট। বাংলাদেশে এমন কোথাও নাই, এমন কোনো ডিস্ট্রিক্ট অঞ্চল নাই যেখানে হাট নাই। সেক্ষেত্রে ছাগলের হাট কিংবা পশুর হাট একটু দূরে দূরেই হয়ে থাকে, কারো বাড়ির কাছে হয়ে থাকে, কারো বাড়ি থেকে অনেক দূরে হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যদি হাট থেকে ছাগল কালেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে ছোটো ছোটো হাটগুলো। বিশাল বড় আকারের হাটগুলো আপনারা কখনোই যাবেন না, যেমন নাটোর, রাজশাহী, আরও দেশের বিভিন্ন অঞ্চলে ছাগলের হাটগুলো রয়েছে, সেখান থেকে ছাগল সংগ্রহ করে আপনি কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না, কারণ সেখানে যে ব্যবসায়ীরা ছাগল নিয়ে যায় তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন ছোটো ছোটো হাটগুলো থেকে ছাগলগুলো কালেক্ট করে কিংবা এলাকা থেকে কালেক্ট করে সেই বড় বড় হাটে নিয়ে যায়। যেহেতু সেই বড় হাটে দূর দূরান্ত থেকে ক্রেতা আসে, তারা সেখান থেকে ছাগল সংগ্রহ করে, তারা কিন্তু খালি হাতে ফেরত যায় না। ছাগলের দাম যতই হয়ে থাক তারা কিন্তু কিনে নিয়ে যায়, সেক্ষেত্রে সেখানে সবসময় ছাগলের দাম বেশি। বিশেষ করে এক একটা ছাগল প্রতি প্রায় 2-3 হাজার টাকা বেশি রেখে দেয়। আপনি যদি সেই হাট থেকে ছাগল সংগ্রহ করেন আপনি কখনোই সস্তায় ছাগল পাবেন না। আপনাকে অবশ্যই আপনার এলাকায় দেখতে হবে কিংবা প্রত্যন্ত এলাকায় যেখানে 2-1টি করে ছাগল বিক্রি হয়, হাট বাজারে গরু ছাগল বিক্রি হয়, নাম ডাক নাই হাটের, সেই সমস্ত হাট থেকে আপনি ছাগল সংগ্রহ করবেন, সেখান থেকে আপনার কম টাকায় ছাগল কিনতে পারবেন। অনেক বাইরা গ্রাম অঞ্চলে যারা ছাগল পালন করে থাকে তারা এই সমস্ত হাটেই কিন্তু ছাগলগুলো উঠিয়ে থাকে। আপনারা সেখান থেকে ছাগল সংগ্রহ করলে একটা ভালো দামে ছাগলগুলো কিনতে পারবেন, মানে কম দামে কিনতে পারবেন, এবং সেগুলো যদি আপনি বড় বড় হাটে নিয়ে যান সেক্ষেত্রে আপনি এক একটা ছাগল থেকে কমসে কম 2000 টাকা লাভ করতে পারবেন। বন্ধুরা, এটা গেল হাটের মাধ্যম। আর এই হাট থেকে আপনি খামার করতে চাইলে আপনাকে একটু ভেবেচিন্তে খামার করতে হবে, কারণ হাটের ছাগল বিভিন্ন বাইরে এসে জর্জরিত। আর আপনি যদি খামারের জন্য ছাগল তৈরি করতে চান আপনাকে সেই ছাগলগুলো নিয়ে এসে 15 দিন কোয়ারেন্টিনে রাখতে হবে এবং ঠিক মতো ওষুধ পানি দিতে হবে, বিশেষ করে কৃমিনাশক করাইবেন। তারপর আপনারা পিপিআর ভ্যাকসিন কিংবা অন্য অন্য ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করে তারপর খামারের জন্য উপযোগী করবেন এবং সেই ছাগলগুলো খামারে প্রবেশ করাইতে পারবেন, কিংবা অন্য খামারে একটা ভালো টাকায়, মানে বেশি টাকায় বিক্রি করে দিয়েও আপনি আয় করতে পারবেন। এটা হাটের মাধ্যম। যাই হোক বন্ধুরা, এবার অন্য মাধ্যম, যেটা দ্বিতীয় মাধ্যম, দ্বিতীয় মাধ্যম আরও সস্তায় আপনারা ছাগল কিনতে পারবেন। দ্বিতীয় মাধ্যম হলো, বাংলাদেশে এমন অঞ্চল নাই যেখানে চর নাই, এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে চর নাই, কারণ নদী মাতৃক বাংলাদেশ। তাই বিভিন্ন এলাকায় বিভিন্ন নদীর চর রয়েছে, চরে কিন্তু মানুষের বসবাস রয়েছে, সেই চরের মানুষ কিন্তু ছাগল পালন করে থাকে বন্ধুরা। আর এই ছাগলগুলোই তারা বিনা খরচে পালন করে থাকে, কারণ ছাগলগুলো ছেড়ে দিয়ে সারাদিন ছেড়ে দিয়ে রাখে এবং বিকালে তারা বাড়িতে নিয়ে আসে। এক্ষেত্রে তাদের দানাদার খাবার লাগে না, ছাগলগুলো কোনো রকমে
ঘাস খাইয়ে লালন পালন করা হয় ছাগলগুলোকে, এবং সেখান থেকে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো কিন্তু তারা খুবই সস্তায় বিক্রি করে থাকে। আপনি বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে হাট থেকে আপনারা কমসে কম 1,000 1,500 কিংবা 2,000 টাকা কমেও ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে যারা খাসি ছাগলের ব্যবসা করতে চান, খাসি ছাগল মোটা তাজা করতে চান, তারা এই মাধ্যম ব্যবহার করলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। বন্ধুরা, চর অঞ্চলের লোক কিন্তু হাট বাজারে ছাগল নিয়ে খুবই কম যান, তারা যেহেতু বাড়িতে পালন করে, যদি দুই একজন এরকম ব্যবসায়ী তাদের কাছে পৌঁছে যায় এবং ছাগলগুলো সংগ্রহ করতে চায়, তারা কিন্তু বিক্রি করে থাকে। অনেক ভাইরা বিক্রি করতে চায় না, তাদেরকে অনুরোধ করে আপনারা ছাগলগুলো সংগ্রহ করবেন, এবং সেখান থেকে যদি আপনি ছাগলগুলো কিনে নিয়ে এসে পালন নাও করতে চান, আপনি যদি আপনার এলাকায় বড় হাটগুলোতে বিক্রি করতে চান, সেগুলো আপনি বিক্রি করতে পারবেন। কমসে কম সেখান থেকে আপনার 2,000 থেকে 3,000 টাকা আনাসে লাভ করতে পারবেন। আর যদি পালন করতে চান, আপনি পালন করতে পারবেন। আর বিশেষ করে চরাঞ্চলের ছাগলগুলোকে কিন্তু কোনো রকমের ভ্যাকসিন দেওয়া হয় না, এটা মনে রাখবেন। কোনো ধরনের ওষুধও তারা খাওয়ায় না, কৃমি নাশক করায় না। আপনারা সেই ছাগলগুলো নিয়ে এসে আপনাকে প্রথমে কৃমি নাশক করাইতে হবে, এবং পিপিআর ভ্যাকসিন, অ্যানথ্রাক্স, খুরা রোগ বিভিন্ন ভ্যাকসিন রয়েছে, সেগুলো দিয়ে কমপ্লিট করে একদম খামারের আকারে, খামারে প্রবেশ করানোর মতো ছাগল তৈরি করতে হবে। এবং বাংলাদেশে বিভিন্ন ভাইরা ছাগলের খামার করতে ইচ্ছুক, তাদের কাছে আপনি নিরাপদে ছাগলগুলো বিক্রি করতে পারবেন, তারাও উপকার হবে, আপনিও বিক্রি করে একটা ভালো আয় করতে পারবেন, আপনিও উপকৃত হবেন। এই দুটি মাধ্যমে যদি আপনারা ছাগলগুলো সংগ্রহ করেন, আপনারা সস্তায় ছাগল পেয়ে যাবেন। যে সকল ভাইরা, অনেক ভাইরা কমেন্ট করেন, ভাই 3,000 তো দূরের কথা, 5,000 টাকায়ও ছাগল পাওয়া যায় না, তাদেরকে বলবো আপনারা ভাইরা এই মাধ্যমগুলো খুঁজে দেখেন, আপনারা অবশ্যই পাবেন। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিংবা ক্রস জাতের ছাগলগুলো কিন্তু আপনারা আনায়াসেই কম টাকায় পেয়ে যাবেন। আর আপনারা যদি বড় বড় হাট ঘুরে ছাগল সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনার তো টাকা বেশি লাগবেই, সেক্ষেত্রে আপনি কখনও সস্তায় ছাগল পাইবেন না। আপনাকে সস্তা ছাগল কিনতে গেলে অবশ্যই এই সমস্ত হাট বাজার কিংবা গ্রাম অঞ্চল ঘুরতে হবে। অনেক গ্রাম আছে যেখানে আপনারা এখনও বৈজ্ঞানিক ছোঁয়া পায় নাই, সেখান থেকে আপনারা ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন, তারা কিন্তু দাম সম্পর্কে কিছুই জানেন না। আশা করি বন্ধুরা আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আজকের ভিডিও থেকে, আপনারা আনায়াসেই কম দামের ছাগল কোথায় থেকে কিনবেন সেটাও জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করবেন, আপনাদের মতামত লিখতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।